ফ্যাসিবাদের আগমনকে সুযোগ করে দেওয়া হচ্ছে, এর দায় কে নেবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অন্তর্বর্তী সরকারের ভেতরেই রয়েছে ফ্যাসিবাদের দোসর, এমনটা এখন প্রমাণিত সত্য। খ্যাতিমান বিশ্লেষকরা বলছেন, সরকারের ভেতরে তিন চারজন ছাড়া বাকিদের ইতিহাস ও কর্ম দেখলে হাসিরার হয়েই তারা কাজ করছেন বলে জানা যায়। আদ্যক্ষরের যার নামে ইমাম শব্দটিও আছে, এমন একজনকে নিয়ে তো তুলকালাম কাণ্ড। এছাড়া আদ্যক্ষর দিয়ে আরও আছে। তবে প্রফেসর ইউনুসের ওপর ভরসার কথাও জানাচ্ছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন নিশ্চয়ই ডক্টর ইউনুস এসব বিষয় এখন আমলে নিচ্ছেন এবং দ্রুতই সে অনুযায়ী কাজ করবেন। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এখনকার রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষ করে একটি বড় দলের নানা অভিমত ও মন্তব্যের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তাদের দোসরদের কার্যক্রম বন্ধ রাখতে অপারগ হচ্ছে সরকার। এই সুযোগে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরাও আন্তর্জাতিক নানা মাধ্যমে তাদের সাক্ষাৎকার দিচ্ছেন, জানাচ্ছেন দলকে গুছিয়ে আবারও রাজনীতি শুরু করার কথা। এদের মধ্যে একজনের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে চ্যানেল এস নামের একটি মিডিয়ায়। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দেশেই ছিলেন, কিন্তু শৃঙ্খলা বাহিনী কেন তাকে ধরতে ব্যর্থ হলেন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়নি কেন? এ প্রশ্ন অন্তর্বর্তী সরকারকে করা যায়, কিন্তু উত্তর না পেলে আর কি করার? বোঝাই যাচ্ছে শৃঙ্খলা বাহিনীর যোগ সাজসেই সীমান্ত পেরিয়ে ভারত হয়ে বেলজিয়ামে চলে গেছেন হাসান মাহমুদ, এমনটাই জানা গেছে। তখন গোয়েন্দা তথ্য, অন্যান্য সোর্স কোনো কিছুই আপাতত কাজ করছে না বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা। ফলে ফ্যাসিবাদের সেই দোসররা কোনো তথ্যই সরকারকে দেয়নি। সেখানে তিনি তার নিজ বাড়িতেই আরাম আয়েশে অবস্থান করছেন, আগে থেকে সেখানে তার পরিবারের লোকজন অবস্থান করছিলেন। হাজার হাজার কোটি টাকা পাচার করে তিনি এখন সুখে শান্তিতে বসবাস করছেন, রাজার হালে চলছেন। এমন অবস্থায় তিনি এখন নানা মিডিয়ায় কথা বলছেন। আওয়ামী লীগের প্রতি সহনশীল আচরণের কারণে বিএনপিকে এখন তাদের পক্ষের দল হিসেবে গণ্য করছে হাসান মাহমুদ। বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এটা আমার দলের অভিমত না, ব্যক্তি হাসান মাহমুদের অভিমত। বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে। সেটি 2014 ও 2024 সালে নির্বাচনে আনতে না পারাটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। রবিবার 4 নভেম্বর লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, যদিও বিএনপি সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে, তারপরও আমি মনে করি আমরা যেহেতু সরকারে ছিলাম, তাদেরকে আনতে না পারা আমাদের ব্যর্থতা। যদিও বা তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার দলীয় বক্তব্য নয়। দলীয় ফোরামে কি এ বিষয়টি পরামর্শ হিসেবে সামনে এনেছিলেন, এমন প্রশ্নে তিনি বলেন, দলীয় ফোরামে নানা সময় নানা কথা হয়েছে, সেখানে বিশদ আলোচনা হয়েছে এমন না, তবে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে। বিএনপিকে নির্বাচনে আনা, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা, বিএনপির প্রয়োজন, সে নিয়ে বহু আলোচনা হয়েছে। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তার দল আগ্রহী বলেও জানান হাসান মাহমুদ। তিনি বলেন, আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। তিনি আরও বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত, আমরা 1/11 সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের রাজনৈতিক দল নিষিদ্ধের আপত্তির বিষয়েও কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার, আমরা কারা?
এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন। আমি তাদের এই বক্তব্যের সাথে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় এ ব্যাপারে বিএনপির অবস্থানকেও সাধুবাদ জানাই। আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়। মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম না, সেটা তো আপনারা মনে রাখেননি। উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকে মনে করেনি, আমি নিজে সবসময় মনে রেখেছি, কিন্তু অনেকে মনে রাখেনি, যেটা সঠিক। কাজেই এই সরকারই শেষ সরকার নয়, এটি সবাইকে মাথায় রাখতে হবে। এ সময় সংসদের উচ্চ কক্ষ নিয়ে তারেক রহমানের প্রস্তাবেও সমর্থন জানান এ আওয়ামী লীগ নেতা। বলেন, বাংলাদেশে একটি উচ্চ কক্ষ দরকার, যেভাবে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে আছে। তার মাধ্যমে বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে রাষ্ট্রীয় কাজে যুক্ত করা যাবে। রাষ্ট্রের সংস্কার নিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে যেটি বেশি দরকার সেটি হচ্ছে, এবং রাষ্ট্র সংস্কারের মূল দায়িত্বটা হচ্ছে জনপ্রতিনিধিদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমি তার সাথে শতভাগ একমত। আমি মনে করি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন, এবং রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়া তিন মাস ছয় মাস তিন বছরে শেষ হয়ে যায় তা নয়। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন হাসিনার আরেক পাঁচাটা গানের মানুষ ওপেন ও আন্ডারগ্রাউন্ড মাফিয়া কৌশিক হোসেন তাপস, কিভাবে সে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে তার করতলে রেখে তার পছন্দের শিল্পীদের দিয়ে কাজ করাতেন, আর অন্যান্য মতের সকল শিল্পীকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখতেন। নানা অনুষ্ঠানের নাম করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এবং নারী ব্যবসাও করেছেন। সাপ্লাই দিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কাছে ওই নারীদেরকে। সেই কালপ্রিট চার নভেম্বরে আটক হয়েছেন। এতদিন ঢাকায় থেকে তার ভেরিফাইড ফেসবুকে আওয়ামী লীগের হয়ে নানা রকমের পোস্ট দিতেন। শৃঙ্খলা বাহিনী তার খোঁজ জানলেও আটক করেনি। সম্প্রতি রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছে আদালত। কৌশিক হোসেন তাপসের গ্রেপ্তারের খবরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তার আটকের খবরে অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই বিষয়টি মানতে পারছেন না আওয়ামী লীগের আরেক দোসর যাত্রাশিল্পী নটোরিয়াস গায়িকা ফাতেমাতুজ জোহরা ঐশী। তাপস আয়োজিত বেশিরভাগ কনসার্টে গিয়েছেন এই শিল্পী, তাই অনেকের ধারণা তাপসের খুব কাছের তিনি। এ কারণেই সবার উচ্ছ্বাসের বিপরীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐশী জানালেন প্রতিক্রিয়া। সোমবার ৪ নভেম্বর নিজের ফেসবুকে ঐশী লেখেন, ছোট জীবনে কত কিছু দেখলাম, অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক ১০ বছর। এই ১০ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। নিজে একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে, এটাই ওনার ভুল ছিল। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। এরপর গায়িকা লেখেন, ভাই আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাচা নাচা গান শোনাইতেন। হা হা, সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি হতে দেখিনি, বরং মিউজিকের নামে আকাম কোকাম করতে অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলোকে আবার বড় গলায় কথাও বলতে দেখি। এরপর লেখেন, সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে সব রহস্য উন্মোচন করে দেন, সবাই জানুক সত্যটা কি। ভিত্তিহীন মজা তো বহুত নিলেন, আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন, না হলে বৈষম্যই তো হইল, লাভটা কি হইল তাহলে। বিশ্লেষকরা বলছেন এই নারীকেও গ্রেফতার করা হোক জরুরি ভিত্তিতে, কারণ যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তারাই ২০২৪ বিপ্লব বিরোধী। তাদেরকে কথা বলার সুযোগ করে দেয়া মানে এদের বাংলাদেশে কাজ করার সুযোগ করে দেয়া। কোনো অবস্থাতেই তাদের আর সুযোগ দেয়া যাবে না। না হলে এই যে বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে দারুণ দেশে রূপান্তরিত করার সুযোগ এসেছে, সেটা আর কোনো দিনও আসবে না। এইরকম সুযোগ হঠাৎ আসে, এটা হাতছাড়া করা যাবে না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।